চাঁদপুরের কচুয়ায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে কচুয়া সাচার গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি সাচার পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হোসেননগর গ্রামের আবুল হাশেমের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কচুয়া সাচার গৌরীপুর সড়কের বায়েক মোড় এলাকায় ঢাকা থেকে আসা মালবাহী ট্রাকটির সাথে ঢাকাগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষে চালক শফিকুল ইসলাম সহ মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয়। এদিকে দুর্ঘটনার পরে ট্রাক চালক ট্রাক রেখে পালিয়ে যায়। নিহতের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। এই রাস্তাটা আমি একজন স্থানীয় বাসিন্দা হিসেবে বলছি, এই রাস্তাটা যখন বাইপাস হয়েছে তখন থেকে দুর্ঘটনার কবলে দুর্ঘটনার একটা স্থায়ী জায়গা হিসেবে পরিণত হয়েছে। আমরা বারবার প্রশাসন থেকে শুরু করে সবার সাথে রোডপেনের সাথে যোগাযোগ করে স্পিড বোর্ড এবং এখানে দুইটা সাইনবোর্ড দেওয়ার জন্য অনুরোধ করছিলাম যে এখানে দুর্ঘটনা কবলিত এলাকা রাস্তা ওই দিকে সেদিকে কোনো ব্যবস্থা নেওয়া হইতেছে না।